1970 নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও পাকিস্তানি জান্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা না দিয়ে আলোচনার নামে সময় ক্ষেপণ করছিল। সেই অপকৌশলের অংশ হিসেবে বাঙালিদের অধিকার আদায়ের আন্দোলন চিরতরে নিশ্চিহ্ন করে দিতে 25 মার্চ রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির উপর চালায় বর্বরোচিত হামলা। অপারেশন সার্চ লাইট নামে এই হত্যাযজ্ঞে অন্তত 25,000 মানুষকে হত্যা করা হয়েছিল সেদিন, এমন তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। কলঙ্কিত কাল রাত স্মরণে রাত 9টা থেকে 9:01 পর্যন্ত সারা দেশে পালিত হবে প্রতীকী ব্ল্যাকআউট। 9 ডিসেম্বরের পরিবর্তে 25 মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের জন্য জনমত গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে ইট ইজ নাও লি, এই যে যুদ্ধ অপরাধীর কাহিনী, এই জেনোসাইড, এখন আমরা দেশে দেশে যেটা চেষ্টা করছি যাকে আন্তর্জাতিক দিবস হিসাবে এটাকে গ্রহণ করা হয়, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন দেশ তাদের দেশে জেনোসাইড, ভিয়েতনাম বলেন, কাম্বোডিয়া বলেন, রওয়ান্ডা বলেন, আর্মেনিয়া বলেন, তারা প্রত্যেক দেশ তাদের দেশের না দেশ দিয়ে জিনোসাইড করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে। তার ফলে ইউএন একটা মধ্যপথ, ইউএনের বিউরোক্রেসি একটা মধ্যপথ গ্রহণ করে। তারা আমরা যখন প্রেশার শুরু করি তখন তারা 9ই ডিসেম্বরকে আন্তর্জাতিক জিনোসাইড দিবস, তার ফলে আমরা আর বেশি দেন দরবার করতে পারবো না। তো দেখা যাক কী হয়, থিংস চেঞ্জ, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু 9ই ডিসেম্বর পালন করা হয়, কিন্তু 9ই ডিসেম্বরে এমন কোনো ঘটনা ঘটে নাই যা আন্তর্জাতিকভাবে পালিত হতে পারে। তাই আমাদের দাবিটা হচ্ছে 9ই ডিসেম্বরের পরিবর্তে 25শে মার্চ, যেহেতু এক রাতে এত ব্যাপক সংখ্যক লোক হত্যা করা পৃথিবীতে এক কয়েক ঘন্টায় এটা হয় নাই, কাজেই এটা এই জন্য এটা এই স্বীকৃতি পেতে পারে। মন্ত্রী উল্লেখ করেছে কিছু কিছু সংস্থা ইতিমধ্যেই এই 25শে মার্চের গণহত্যা সম্পর্কে কথা বলছেন এবং এর ভয়াবহতাও যদিও প্রত্যাশা অনুসারে হয় নাই বলছেন না, কিন্তু কিছু কিছু জায়গা থেকে আমরা রেসপন্ড পাচ্ছি। আলোচনা সভায় আন্তর্জাতিক গণহত্যা গবেষক ডক্টর হেলেন জার্ভিস, জেনোসাইড ওয়াচের ফাউন্ডিং প্রেসিডেন্ট অধ্যাপক গ্রেগরি স্ট্যান্টন বাংলাদেশের গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সমর্থন জানান। ইয়াসমিন রিমু, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।